Assalamualaikum, Amazon people. Welcome to another video. As we promised, যে আমরা second episode কথা বলবো তিনটা পয়েন্ট নিয়ে বলেছিলাম দুটো কিন্তু এখন তিনটা হয়েছে আমি একটা অ্যাড করেছি সো যে তিনটা পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আমরা প্রথম যে পয়েন্টের কথা বলেছিলাম ইউ শুড মুভ ইওর ক্যামেরা দর্শন আজকে আমরা দেখব যে একজন সাধারণ মানুষ যেভাবে ক্যামেরা মুভ করে সিনেমাটোগ্রাফি করার সময় কিন্তু একজন সিনেমাটোগ্রাফার কিভাবে সেই ক্যামেরাগুলো মুভ করে এবং কিভাবে একটু ক্রিয়েটিভভাবে সেই শুটগুলো সাজায় সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট ছিল আমরা দেখব যে একটা ব্যাকগ্রাউন্ড যখন আমরা শুট করি সেই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা হালকা গুছিয়ে নিই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আরও সুন্দর হয় এবং আমি কিন্তু বলেছিলাম এর আগের এপিসোডে আমাদের ব্যাকগ্রাউন্ড যত সুন্দর হবে আমাদের ভিডিও ঠিক ততটাই সুন্দর হবে তিন নম্বর যে পয়েন্টটা আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে স্ট্যাব দ্যাটসমিন হচ্ছে স্টেবলাইজ ইউর ফুটেজ আমাদের বিল্ট ইন ক্যামেরাতে যে স্টেবলাইজারটা রয়েছে সেটা আমরা আজকে ব্যবহার করবো আর যদি আপনাদের না থাকে কোনো প্রবলেম নেই কারণ আমরা যখন এডিটিং নিয়ে কথা বলবো বা এডিটিং প্যানেলে যাবো তখন আমরা দেখবো যে সফটওয়্যার দিয়ে আমরা কীভাবে ফুটেজগুলো স্টেবলাইজ করতে পারি তো আর বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করি গাইস বেসিক্যালি আমাদেরকে আমরা আমাদের মোবাইলের ক্যামেরা অপশনে আসছি এখন আমাদের ক্যামেরা অপশনে আমরা ভিডিও অপশনে যাবো প্রথমে ভিডিও অপশনে যাওয়ার পর আমরা সেটিং থেকে আমরা দেখবো যে আমাদের স্ট্যাবটা অন করা নাকি এই যে এখানে ইমেজ স্টেবিলাইজেশন আছে এটা আমার অন করা অলরেডি দেন আমরা দেখবো যে আমাদের ভিডিও কোয়ালিটি সর্বোচ্চ দেওয়া আছে কি না হ্যাঁ আমারটা সর্বোচ্চ হচ্ছে 1080p অ্যান্ড 16fps ওকে তো আমি এখন ভিডিও করার জন্য রেডি আরেকটা কথা হচ্ছে আপনারা যারা মোবাইল ইউজ করেন তারা দেখবেন যে মোবাইলে একটা গ্রিড নামের অপশন রয়েছে সেই গ্রিড অপশনটা আপনার ফোনে থাকলে আপনার ভিডিও করতে সুবিধা হবে তো আমারটা পরতে গ্রিড আছে কিন্তু ভিডিওতে নেই গ্রিডটা কেন ইম্পর্টেন্ট সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি গ্রিড যখন আপনি কাজ করবেন তখন হচ্ছে এটাকে বলা হয় যে গোল্ডেন রেশিও আপনি আপনার সাবজেক্টটা যখন গোল্ডেন রেশিওতে রাখবেন তখন ওই ভিডিওর টোটাল কম্পোজিশনটা অনেক সুন্দর হয় যেমন ধরেন আমি যদি ফোনটা ধরে চাইলে এইখানে কিন্তু ফোনটা রেখে আপনাদের সামনে কথা বলতে পারতাম কিন্তু আমরা ফোনটা এখানে নিয়ে আসছি কারণ এখানে আমাদের একটা গ্রিনি ভাব আছে যেটা আমাদের কালার গ্রেডিংয়ে অনেকটা ভালো বেনিফিট দেবে সো এর জন্য কিন্তু আমরা মোবাইলটা এখানে নিয়ে আসছি সো এই যে ছোটো ছোটো ডিটেলসগুলো এগুলো খেয়াল করে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক গুছিয়ে থাকবে এলিমেন্টগুলো দেখতে অনেক সুন্দর লাগবে এবং সব কিছু মিলে একটা ভালো কম্পোজিশন ক্রিয়েট হবে আর ভালো কম্পোজিশন নিয়ে কিন্তু একটা ভালো সিনেমাটোগ্রাফি ক্রিয়েট হয় সো এখন আমরা ক্যামেরার ফাংশনে আমাদের অলরেডি সব কিছু সেট করা শেষ এখন আমরা আমাদের ক্যামেরা মুভ নিয়ে কথা বলি সো গাইস রাইট নাও আমি প্রথম যে কথাটা বলেছিলাম যে আমাদের কিন্তু ক্যামেরা ঠিক এইভাবে ধরতে হবে সো আমি এইভাবে ক্যামেরাটা ধরলাম ধরার পর এখন আমার সামনে যেই ফুটেজটা রয়েছে একটা সিঁড়ির মতো মানে গাছগুলো একদম সিঁড়ির মতো রয়েছে তো একদম সাধারণ মানুষ যদি হতো তাহলে তিনি যে কাজটা করতেন তিনি ইজিলি এইভাবে ক্যামেরাটা নিয়ে সোজা হাঁটা শুরু করতেন সো গাইস যেহেতু আমরা সিনেমাটোগ্রাফি করতেছি তো আমরা জানি যে আমরা হচ্ছে আমাদের সাবজেক্টগুলোকে গোল্ডেন রেশিওতে রাখবো সো এর জন্য আমরা ডিরেক্টলি অন্য সব মানুষের মতো মিডিয়াল থেকে শ্যুট করবো না আমরা চলে যাবো একদম সাইড ঠিক আছে সাইড থেকে আমরা ভিডিও শুরু করবো দেন আমরা রোলিং করে আস্তে আস্তে সামনের দিকে আগাবো তাহলে সাধারণ মানুষ এবং আমাদের ভিতরে একটা ডিফারেন্স ক্রিয়েট হবে সো গাইস এখন আমরা যে শ্যুটটা নিব সেটা হচ্ছে আমাদের সানলাইটের শ্যুট যদি এখানে বেশি একটা সানলাইট বোঝা যাচ্ছে না কিন্তু আমরা ট্রাই করবো সানলাইটটা ক্যাপচার করার জন্য তো সাধারণ মানুষ যদি হতো তাহলে তারা যে কাজটা করতো যে সানলাইটের দিকে ক্যামেরাটা ইন করে এভাবে রেখে দিত কিন্তু আমরা না আমরা একটু ভিন্নভাবে সানলাইটটা ক্যাপচার করার ট্রাই করবো ওকে গাইস এখন আমরা যদি এমন একটা রোল ক্রিয়েট করতে চাই যে আমরা সবগুলো গাছকে একটা একটা করে দেখাবো তাহলে সাধারণ মানুষ যে কাজটা করতো যে ডিরেক্টলি এইভাবে ক্যামেরা নিয়ে সোজা হাঁটা শুরু করতো কিন্তু যেহেতু আমরা সিনেমাটোগ্রাফার তো আমাদেরকে এখানে একটু ক্রিয়েটিভ আইডিয়া খাটাতে হবে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এই পাশ থেকে প্রথম একটা গাছের শ্যুট নিব দেন ক্যামেরাটা এইখানে গিয়ে আমরা রোল করবো ঠিক আছে থামিয়ে দেবো
দেন আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে আবার ভিডিওটা শুরু করব তারপর আমরা যদি এই দুইটা লেয়ার অ্যাডজাস্ট করি তাহলে দেখবেন একটা সুন্দর স্মুথ ট্রানজিশন ক্রিয়েট হচ্ছে যেটা আমাদের সিনেমাটোগ্রাফির কোয়ালিটি আরো বেশি ইমপ্রুভ করবে সো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই জিনিসটা করতে হয় সো গাইস আমরা কিন্তু আমাদের ফুটেজটাকে এখন রেডি করে ফেলেছি জাস্ট আমরা এখন রোলিং করব ক্যামেরাটাকে সো রোলিং করে আমি জাস্ট একদম গাছের বডিতে ইন করে দিলাম ঠিক এই জায়গায় আমরা ভিডিওটা পজ করব দেন ভিডিওটা পজ করার পর আমরা আবার এইখান থেকে ভিডিওটা স্টার্ট করব না এটা না আমরা হচ্ছে এর পরের গাছটাতে যাব তাহলে আমরা এই গাছটার ভিউ পাব সো এর জন্য আমরা এর সেকেন্ড গাছটার বডি থেকে ক্যামেরা বের করব ওকে সো গাইস এখন আমরা যে কাজটা করব যে আমরা আমাদের এই সেকেন্ড যে গাছটা রয়েছে এটার বডি থেকে ক্যামেরাটা বের করব তাহলে একটা ট্রানজিশন ক্রিয়েট হবে আর এটা আমাদের কোয়ালিটি আরও ইম্প্রুভ করবে সো এখন আমরা জাস্ট একটা রোলিং করবো এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে রেডি 1 2 3 গো গায়স আমরা এখন যে শ্যুটটা দেখবো সেটা হচ্ছে ফোকাস ইন ফোকাস আউট অর্থাৎ আমরা প্রথমে একটা জিনিস ফোকাস করবো দেন সেটা থেকে আমরা আস্তে আস্তে রোলিং করে বের হয়ে যাব ঠিক আছে সো লেটস ডু দ্যাট আমরা এই যেখানে গ্রিনি একটা ভাব রয়েছে এখানে পাতার ভিতরে সো আমরা পাতারটাকে ফোকাস করলাম আগে ফোকাস করার পর আমরা আস্তে আস্তে রোলিং করব রোলিং করে তারপর আস্তে আস্তে বের হয়ে যাব এখানে ভিডিওতে প্রেস করলাম দেন ক্যামেরাটা যেভাবে ধরার দরকার সে ঠিক সেইভাবে ধরলাম দেন আমরা আস্তে আস্তে রোলিং করে আমরা আস্তে আস্তে ক্যামেরাটা রোলিং করে আমরা মুভ করব সো গাইস আমরা এখন যে শ্যুটটা নিবো সেটা হচ্ছে আমরা আমাদের মডেলের একটা শ্যুট নিব সে ওই ইটের বাটার উপর দিয়ে রোলিং করবে আর আমি হচ্ছে আমার ক্যামেরাটা রোল করবো আমি একটু দূরে আছি এর জন্য ক্যামেরাটা জুম করে রয়েছি এর জন্য কোয়ালিটি একটু খারাপ হতে পারে সো রেডি গো এই শ্যুট হচ্ছে আমাদের এই পার্টের লাস্ট শ্যুট এই দুটো শ্যুট এরপরে আমাদের এই ভিডিওটা এন্ড হয়ে যাবে ওকে সো ও আমার থেকে অনেক দূরে আমি জাস্ট জুম আউট করে দেখাই আর মোবাইলে জুম করলে আপনারা জানেন যে ভিডিওর কোয়ালিটি অনেকটা খারাপ হয়ে যায় সো তাও আমরা জুম করলাম দেন আমরা ভিডিওটা ফোকাস করলাম সো গাইস আশা করি আপনাদের ভিডিওটার যেই মেইন টপিক ছিল ওটা বুঝতে পেরেছেন আর নেক্সট ভিডিওতে আমরা স্টোরি বোর্ড নিয়ে কথা বলবো যেটা ছিল 11 নম্বর পয়েন্ট মানে আপনারা বলতে পারেন ভাই 11 নম্বর পয়েন্টটা তো তাড়াতাড়ি কেন শুরু করছেন কারণ আপনি স্ট্যান্ডার্ড সিনেমাটোগ্রাফি করেন বা ক্লাসিক সিনেমাটোগ্রাফি করেন ডাজেন্ট ম্যাটার বাট আপনাকে একটা স্টোরি বোর্ড লাগে একটা স্ক্রিপ্ট লাগবে সিনেমাটোগ্রাফি করার জন্য সো যেহেতু আমরা সামনের দিকে আস্তে আস্তে প্র্যাকটিক্যালের শ্যুটের দিকে আগাচ্ছি সো আমাদের একটা স্টোরি বোর্ড দরকার যাতে আমরা নেক্সটে আপনাদেরকে ক্লাসিক সিনেমাটোগ্রাফিটা করে দেখাতে পারি সো এর জন্য আমরা নেক্সট পার্টে স্টোরি বোর্ড নিয়ে কথা বলবো আর এই স্টোরি বোর্ড কাজ করার আগে আপনাকে অবশ্যই যেই প্লেসে আপনি কাজ করবেন সেই প্লেসটা ভিজিট করবেন ভিজিট করে তারপর হচ্ছে স্টোরি বোর্ডের কাজ শুরু করবেন তো আজকে আর বেশি কথা বলবো না আমরা স্টোরি বোর্ড নিয়ে স্টোরি বোর্ডের পার্টেই কথা বলবো সো আশা করি গাইস আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর বেশি কথা বলতে চাই না টেক কেয়ার অ্যান্ড অবশ্যই মা বাবার দিকে খেয়াল রাখবেন দিস ইজ ইয়োর বয় আল-মামুন চৌধুরী সাইনিং আউট স্টে হ্যাপি বি স্মাইলিং আলহামদুলিল্লাহ We'll be right back.